আসসালামু আলাইকুম। একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি না কীভাবে সেটি চেক করবে, একদম সেভ করা ছাড়াই, যে কোনো বাইরের নাম্বার এবং যে কারো নাম্বার সেভ করা ছাড়াই কীভাবে চেক করব সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে কি না। তো চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে নেব সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কি না সেটি কীভাবে চেক করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক, সো লেটস চেক ইট আউট। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখব কীভাবে একটি নাম্বারকে সরাসরি সেভ না করা ছাড়াই, আমাদের সেলফোনে বা মোবাইল ফোনে সেভ না করা ছাড়াই কীভাবে আমরা নাম্বারটাকে চেক দিব যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে কিনা, সেটা যে কোনো কান্ট্রি হোক না কেন, যে কোনো নাম্বার হোক না কেন আমরা চেক করব। তো অবশ্যই আমরা এখন চলে যাব আমাদের গুগল ক্রোমে, এবং যাওয়ার পর যে কোনো একটি পেজ ওপেন করে নিলাম। মনে করেন এটা আমার পেজ, একটা বাইরের পেজ। তো এইটা বাইরের পেজ যেহেতু, তো বাইরের পেজ তো অবশ্যই সব কিছু দেওয়া থাকে, নাম্বার, ইমেল এবং তার কন্ট্রাক্ট ইনফরমেশন। তো এইটা থেকে আমরা চেক করব তার নাম্বার থেকে কিভাবে আমরা দেখব এখন যে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি না খোলা। তো তার জন্য অবশ্যই মনে রাখবেন যেটা যে কোনো কান্ট্রির বাইরে হোক না কেন, বা যে কারো কোনো কান্ট্রির নাম্বার হোক না কেন, অবশ্যই কান্ট্রি কোডটা লাগবে। কান্ট্রি কোডটা না হলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ এখন চেক করতে পারবো না। তো আমরা এখন ওই নাম্বারটাকে সরাসরি কপি করে নেবো কান্ট্রি কোড সহ। তো কপি করে নেওয়ার পর আমরা আলাদা একটা ব্ল্যাঙ্ক ট্যাবে চলে যাবো। ব্ল্যাঙ্ক ট্যাবে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব wa.me। হ্যাঁ, এটা লিখবো wa.me/, পরবর্তীতে ওই নাম্বারটা পেস্ট করে দেবো। এবং অবশ্যই মনে রাখবেন নাম্বারটি কান্ট্রি কোড, এই যে মনে করুন +88, এটা হলো কান্ট্রি কোড বাংলাদেশের, এবং যে এর ভিতরে যে স্পেসগুলো থাকবো কোনো স্পেস রাখা যাবে না, যে স্পেসগুলো থাকবে ওই স্পেসগুলো রাখা যাবে না। ওগুলো আপনারা কী করে দেবেন, স্পেসগুলো ফিল আপ করে দেবেন, অ্যাটাচ করে দেবেন নাম্বারগুলোর সাথে, যেন কোনো এই নাম্বারের মাঝখানে যেন কোনো স্পেস না থাকে। তার জন্য এখন আমরা নাম্বারটাকে সরাসরি কপি করে পেস্ট করলাম, এবং যেন কোনো স্পেস না থাকে সেই স্পেসটা আমরা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন সরাসরি আমরা ইন্টারে হিট করে দেখে নিব যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে কি না। তো আমি এখন ইন্টারে হিট দিলাম। ইন্টারে হিট দেওয়ার পর আমরা দেখতে পারবো এরকম একটি আইকন আসবে আমাদের সামনে। তো একটু ওয়েট করি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন আসবে আমাদের সামনে, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে কিনা। এই যে দেখুন সরাসরি এসে পড়েছে যে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কিনা। এই দেখুন, এই যে এই আমার নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে, এই যে ফ্রিল্যান্সার রাকিব হাসান, তো এই নাম্বারটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং সেটা কিন্তু এখানে এসে পড়েছে সরাসরি। তো আপনারা এই ঠিক একইভাবে যে কোনো বায়ারের নাম্বার হোক, যে কারো নাম্বার হোক না কেন, এইভাবে চেক করবেন যে হোয়াটসঅ্যাপ ওপেন আছে কিনা। কি মনে রাখবেন, wa.me/ দিয়ে যে নাম্বারটা আছে কান্টিনিউ শো আপনারা পেস্ট করে দেবেন, যেন কোনো স্পেস না থাকে নাম্বারের ভিতর। তো আমি আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, আর আই হোপ এই বিষয়টি আপনার কাজে লাগিয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে দিবেন, আপনাদের মতামত জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম